মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমার নাম কি? তুমি কে? তোমাকে কি হিন্দি নাম চেনে? তো আমি নাম বলবো না। আমাকে তো এখানে সবাই চেনে, কিন্তু তোমার ঠাম্মার তো কথা বলতে অনেক সময় লাগবে। তা এতক্ষণ তুমি একা একা খেলবে? থেকে বরং একটা কাজ করো, ওই দিকে না একটা বাগান আছে, আর সেখানে অনেক হরিণ আছে, যাবে আমার সঙ্গে? চলো আমরা ওখানে গিয়ে খেলি। হারিয়ে যাবে কেন, আমি তো আছি, আমি তোমাকে ওখানে হরিণ দেখিয়ে আবার নিয়ে আসবো, চলো না। না না, যাবো না, বলছে তো যাবো না। তোমার সঙ্গে যাবো না, আমি নিজে থামাই গেছে যাবো। মধুমণি সাবধানে, ছবিটা মেয়ে ছবিটা এরকম ভাবে পড়ে গেল কেন গো? মেয়ে আজকে বেরিয়েছে না, মেয়ের কোনো বিপদ? মধুমণি তুমি একটু বেশি ভাবছো না, কিচ্ছু হয়নি মেয়ে, ঠাম্মি আছে তো। না না, আমার খুব টেনশন হচ্ছে রে, খুব টেনশন হচ্ছে। আমি 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 ঠাম্মিকে একটা ফোন করছি, হবে তাহলে? আমি ঠাম্মিকে একটা ফোন করছি। গুরুদেব, আপনার সঙ্গে কথা বলে মনটা খুব হালকা হয়ে গেল। মিহি কোথায় গেল? মিহি, 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 তুমি কোথায় গেলে? গুরুদেব, গুরুদেব, মেয়েটা কোথায় গেল? আমার বাচ্চা মেয়েটা এখানেই তো ছিল, কোথায় গেল? একটু আগে আমাদের এক আশ্রম কন্যার সঙ্গে বাচ্চাটাকে কথা বলতে দেখেছি। তার সাথে কি কোথাও গেল? কারুর সাথে গেলে তাও হয়, কিন্তু একা বেরিয়ে গেলে তো বিপদ। কি হবে গুরুদেব? কি মাথা ঠান্ডা রাখো মা, এই আপনারা আশ্রমের চারপাশটা ভালো করে দেখুন, দয়া করে কোন জায়গা যেন বাদ না যায়। যান যান যান, শিগগিরই যান, দেখুন মেয়েটা কোথায় গেল। ঠাকুর, 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 আমার বাচ্চাটাকে খুঁজে দাও, ঠাকুর, আমার বাচ্চাটা যেন কোনো ক্ষতি না হয়। গুরুদেব, গুরুদেব, আমরা তন্ন তন্ন করে খুঁজেছি বাচ্চাটাকে, কোথাও পেলাম না। যে আশ্রম কন্যা এখানে ছিল বাচ্চাটার সাথে, তাকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা কার কথা বলছেন? এখানে আমরা দুজন ছাড়া তো আর কোনো আশ্রম কন্যা নেই। আচ্ছা, আপনারা এদের মধ্যে কাউকে দেখেননি? না 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 না, গুরুদেব, গুরুদেব, একই হয়ে গেল গুরুদেব। মেয়েটাকে আগলে রাখতে পারলাম না, কার সঙ্গে কোথায় চলে গেল গুরুদেব? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।